নবীজি পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন, খাদিজা সুল কোবরা বিদায় হয়ে গেলেন, আবু তালেব যদিও ইসলাম গ্রহণ করেনি, বাতিদাকে সার্বিক সহযোগিতা করেছে, বাতিদার জন্য জেল খেটেছে। শুধু তা না, জীবনে অনেক সহযোগিতা করেছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। উনি যতদিন জীবিত ছিল, নবীজি যখন হাঁটে কাটে দাওয়াতের কাজে বের হতেন, বলতেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। এই কথা যখন বলতেন, পাশে দেখতেন তখনও পর্দার বিধান নাজিল হয়নি, বিশ্ব নবীর পিছনে দাঁড়ায় থাকতেন খাদিজাতুল কুবরা। কুরাইশের লোকেরা বিশ্ব নবীর প্রতি আঘাত করতে আসতে দেখে খাদিজা দাঁড়ানো, খাদিজার সামনে খাদিজার স্বামীর উপরে পাথর মারবে, এই সাহস কুরাইশদের নাই। এই কারণে কুরাইশের এমন লোক নাই যে লোকটা খাদিজার নুন নিমক খায় নাই। কে পাথর মারতেছিস? ওদিন আগে না তোকে ফোন দিলাম, ঘুমাই গেছেন নাকি? আল্লাহ আমরা অসুবিধা হইতেছেনি? আপনি যদি সহযোগিতা করেন, দান করেন, দানের একটা প্রভাব তো সমাজে অবশ্যই পড়ে। আমরা যারা মানুষের সাহায্য করে, তারা দেখলে অনেক সময় আমরা নরম হয়ে যাবো। কালকে দেখে অনেক দূর থেকে কষ্ট করে আইয়া এক মাহফিল করছি, প্রথম গেছি আমরা হচ্ছে ওয়াসপোর্ট থেকে গেলাম কেন্দ্রীয় মিনিস্টার দুয়ারে করে ভগ্ন করে আইলাম, আসর করলাম লন্ডন, আসর করে মাদ্রিদে ভগ্ন করে গেলাম সামারসেট থেকে ভগ্ন করে গেলাম হুসমৌক থেকে আইলাম এখানে ভগলাম, এবং আবার আইতাম আরেকবার দেখাইতাম। এর মাঝখানে একবার আমার মামা ভাই কত সাহায্য সহযোগিতা করছেন, উনি দাঁড়িয়ে দিছে যে আমার এখানে তো দোয়া বলে দিত মানুষ অনুগ্রহের গুলাব কথা বুঝেন না। খেতে যাচ্ছে জিজ্ঞাসা করেন, খাদিজা গো কান্দ কেন? একটা কারণ হলো আপনার জন্য, আরেকটা আমার জন্য কান্দি। আপনার জন্য কান্দি, আমি যদি পৃথিবীর থেকে বিদায় হয়ে যাই, আপনি কালিমার দাওয়াত দিলে আপনার পাশে কে দাঁড়াবে, কে আপনার কথা শুনে আপনাকে সহযোগিতা করবে? মার এই কথা শুনে ছোট্ট ছিলেন মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আম্মা আপনি কানিলেন না, ওয়াদা দিলাম আপনি পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে আমার আব্বা যখন দাওয়াত ও তাবলীগের কাজ করবে, আমি ফাতেমা আমার আব্বার পাশে দাঁড়াইয়া থাকবো। ঠিকই দেখা যেত, রসুলের কালিমার দাওয়াত দিতে গেলে ছোট্ট একটা মেয়ে দিয়া রসুলের কোমরে দুই হাত দিয়ে ধরে রাখছে, যে মেয়েটা ধরে রাখছে সেই মেয়েটার নাম ফাতেমা। তিনি এইভাবে রসুলকে সহযোগিতা করেছেন। ঠিক আছে, একটা জায়গা দেখে আসি, দাওয়াত দিয়ে আসবো। লোকেরা যদি দাওয়াত গ্রহণ করে,
তবে আমার জন্য সেখানে নিরাপদ ভাবে চলে যাব। সেই এলাকাটার নাম তায়েফ, সেই তায়েফ এলাকায় গিয়ে যদি দাওয়াত দেই, লোকেরা যদি দাওয়াত গ্রহণ করে, তাহলে আমি মক্কা নগরী ছেড়ে দিয়ে ওই জায়গায় চলে যাব। দাওয়াতের মিশন নিয়ে গেলেন, সাথে ছিলেন হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু, যিনি রাসূলের পালক ছেলে, পালক পুত্র। দাওয়াতের কাজে যখন ব্যর্থ হয়ে গেলেন, ওরা দাওয়াত গ্রহণ করলো না, দাওয়াত গ্রহণ করলো না, তারা ব্যর্থ হয়ে রসুল আবার যখন মক্কার দিকে রওনা দিলেন, গিরিপথ দিয়ে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নিজের সাথে দেখে দেখেছি যুবকরা যখন ওই পাহাড়ের মধ্যে দাঁড়াইয়া ব্যাগের ভিতরে পাথরগুলো আগে জমা করে নিয়েছে, নবীজিকে লক্ষ্য করে পাথর শুরু করে দিয়েছে। আল্লাহর নবী নিজের শরীরকে বাঁচাবার জন্য একবার মাথায় হাত দিয়ে জমিনে বসে পড়েন। মাথা হাত দেওয়ার অর্থ হল পাথরের আঘাত যেন মাথাটা ফেটে না যায়। জমিনে বসে পড়েন, শরীরটা কিছুটানি বাঁচানো যায়। এইভাবে বসলে নবীজিকে জোর করে দাঁড় করান, একবার দুবার তিনবার এইভাবে দাঁড় করালেন। নবুয়তের দাবি আপনি করেন, অতএব কিছু সাত মজা গ্রহণ করেন। এই কথা বলে যখন পাথর করা শুরু করেছে, বৃষ্টির মতো পাথর আসতেছে, আল্লাহর নবীর শরীর মোবারক থেকে পাথর আঘাতে কেটে কেটে ঝর্ণার মতো যখন রক্ত ঝরতেছে, নবীজি ডাক দেবেন, যায়েদ রে একটি কাপড় দিয়ে আমার শরীরে রক্তগুলো মুছে ফেল, রক্ত যেন জমিনে না পড়ে যায়। হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি কাপড় দিয়ে নবীজির শরীর থেকে বের হওয়া রক্তগুলো কাপড় দিয়া যখন মুছতেছিলাম, মুছতে মুছতে কাপড়টা ভিজে গিয়েছে। আমি কাপড়টা তখন বললাম, ওগো নবীজি, আমার কাপড় তো আর রক্ত চুষণ করে না, আমার কাপড় আর রক্ত টানে না। আল্লাহ নবী তখন নিজ হাতে রক্তগুলো এইভাবে মালিশ করেন। হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু বলেন, ওগো নবীজি, যে রক্ত শরীর থেকে বের হয়ে যায়, সেই রক্ত যদি আবার মালিশ করা হয়, আগো বিশ্বনবী, আগো রহমাতুল লিলআলামিন, সেই রক্তটা আর ভিতরে প্রবেশ করে না, আপনি কেন মালিশ করেন? নবীজি বলেন, যায়েদ রে, আমি জানি যে রক্ত শরীর থেকে বের হয়ে যায়, মালিশ করলে ভিতরে ঢুকে না, কিন্তু জানোস না এই এলাকার লোকেরা আমার রক্তের ওজন বুঝতে না পারলেও আল্লাহর সামনে আমার রক্তের ওজন বুঝতে ভুল করবে না। যাও, আমার বন্ধুর সাথে আমি ওয়াদা করে ফেলেছি। কি আপনার রহমত যেখানে থাকবেন সেখানে গজব একত্রিত হতে পারে না, রহমত আর গজব এক জায়গায় জমা হয় না। তখন আমি আপনি যেখানে থাকবেন আপনার অনুমতি ছাড়া আমি আল্লাহ গজব দিব না। রহমতের সান্ন রহমত আছে এখানে গজবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল, কিন্তু বিশ্বনবীর রক্ত মোবারক পায়ের তলার মধ্যে এসে গেছে, জমিনে যদি পড়ে যায় এখনই ভূমিকম্প হয়ে যাবে, জমিনের মধ্যে উলট পলট হয়ে যাবে, যাও তুমি তাড়াতাড়ি আমার বন্ধুর রক্তের পোড়া জমিনে পড়ার আগে আগে আমার বন্ধুর পায়ের নিচে তোমার নূরের পাকা বিছায়া দিও।
জিব্রাইল আলাইহিসসালাম বলে আমাকে আল্লাহ যথেষ্ট যে শক্তি দিয়েছেন এই সকল শক্তি প্রয়োগ করে আল্লাহর বিধান পালন করতে গিয়ে তিন জায়গায় আমার পশমের পশম গ্রাম বেরিয়েছে আমি বহু কষ্ট করে রসুলকে একটা বাগানের ভিতরে নিয়ে গেলাম, দুই কাফের মালিক এই বাগানে, বাগানের ভিতরে নিয়ে আমি কাঁদতে লাগলাম, আল্লাহ তোমার রসুল হয় আমার জীবনে হয়তো চোখ খুলে তাকাবে না, ই আল্লাহ তোমার রসুল বিদায় হওয়ার আগে তুমি আমার কেন মরণ দিলা না, আমার কেন মরণ দিলা না, রসুল যদি শহীদ হয়ে যায় আল্লাহ আমি কি জবাব দেবো, এর আগে তো আমার শহীদ হওয়ার কথা ছিল। রসুল আমি যখন কাঁদতেছি হঠাৎ করে দেখি আল্লাহ রসুল চোখ খুলে ডাক দিয়ে বলেন, ও জায়, এরা কি আসে এখনো? আমি তো কথা বলতে পারছি না, একটু পানি আনো। হয়তো যায়দিন হারেসা বলেন বহু কষ্ট করে আমি একটু পানি, কারণ পানি তো তো এত সহজ না আরব দেশে পানি সংগ্রহ করা, বহু কষ্টের বিনিময় একটু পানি দিলাম। যখন পানি এনে দিলাম তখন দেখা গেল পানি দেওয়ার পরে রসুল তার টুট মোবারক ভিজালেন, জিব্বা মোবারক ভিজালেন, আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন, ইয়া আল্লাহ মানুষ যখন নির্যাতিত হয় তখন তার মার কাছে বলে, মা না থাকলে তো মা আব্বার কাছে বলে, আব্বা না থাকলে মার কাছে বলে, মা না থাকলে দাদার কাছে বলে, দাদা না থাকলে গোষ্ঠীর কাছে বলে, মানে ভাই বোনের কাছে বলে, পৃথিবীর কাউকে তো বলার আমার সুযোগ নেই, একমাত্র তোমার কাছে দুর্বলতা বলা ছাড়া, আমার অক্ষমতা আমার দুর্বলতা একমাত্র তোমার কাছে বলা ছাড়া আমার তো আর কোনো জায়গা নেই আল্লাহ, তাই আমি তোমার কাছে আমার দুর্বলতা প্রকাশ করতেছি, আমি হয়তো তাদের আল্লাহ জিব্রাইলকে পাঠাইলেন পাহাড়ের জিম্মাদার ফেরেশতা সহ, যাও আমার নবীর কাছে যাও। তো জিব্রাইল আলাইহিসসালাম আসলেন পাহাড়ের জিম্মাদার ফেরেশতা সহ হাজির হয়েছেন, আপনি তো আল্লাহ তো বলছেন আপনি তাকলে তো আজাব দিবে না, এখন আপনি যদি একটু বলেন তো পাহাড়গুলোকে এখানো করে দিলে সব শেষ হয়ে যাবে, একটু অনুমতি দেন বলেন। রসুল বলেন এরা তো বুঝছেন শাস্তি না দিয়া আল্লাহ তুমি এরা হেদায়াত করে দাও, বুঝছেন করিম আর আজিমের মধ্যে কারিমেও বদ্ধতে রয়েছে, বদ্ধ ছেড়ে দিছে। আর রসুল বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন এমন পরিস্থিতিতে বিশ্বনবীর একদিনের কান্দার সমান তাফসীরে কাবীরের মধ্যে আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, তাম পৃথিবীর মানুষের কান্নার পানি যদি এক জায়গা জমা করা হয় দাউদ আলাইহিস সালামের সময় হবে না, দাউদ আলাইহিস সালাম সহ তাম পৃথিবীর মানুষের কান্নার পানি এক জায়গা জমাইলে মুনবীর সময় হবে না, মুনবী সহ তাম পৃথিবীর মানুষের কান্নার পানি এক জায়গা জমাইলে আদম আলাইহিস সালামের সময় হবে না, আদম আলাইহিস সালাম সহ সমস্ত মানুষের কান্নার পানি এক জায়গা জমাইলে বিশ্বনবীর তাইফে কান্নার সময় হবে না। কিন্তু এরপর বিশ্বনবী বৌদ্ধ দেয় না আল্লাহ প্রত্যেক নবীর সাথে ও আদায় আবদ্ধ একটা দোয়া হোক বদ্ধ কবুল করবেনি, সমস্ত নবীরা এই হাতিয়ার ছেড়ে দিছে নাই। রসুল বলেন আমি ছাড়বো না, হাসরের দিন আমার উম্মতের বেলায়, হাসরের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সমস্ত নবীদেরকে যখন বলা হয়েছে জান্নাতে যান, শুনুন আল্লাহ থানবী রহমতুল্লাহ আলাইহিম কিতাবার সব নবীরা গিয়া জান্নাতের গেটে লাইন মেরেছে, গেটে গেটে তালা দেওয়া,
কারা দরজাগুলো আপনিকে আমি আদম আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর আদম মুসাফিউল্লাহ বে আদম মাফ করবেন দাঁড়ান আবার ডাক দিছে প্রহরী রেখে গেট খোলো কে আপনি আমি আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম গেট খোলো কবি আদম মাফ করবেন অপেক্ষা করো আবার ডাক দিছে কে আপনি আমি হইলাম হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর বন্ধু হইছি দরজা খুলো অপেক্ষা করো আমার ডাক দিছে আপনাকে আমি মুসা কালিমুল্লাহ যিনি ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলছি সে ভাই কামড়াইছি দরজা খুলো অপেক্ষা করে এইভাবে ঈসা আলাইহিস সালাম সমস্ত পয়গম্বররা পায় আদম আলাইহিস সালাতু ওয়াসালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীরা দরজা গেট খোলা আর তোমরা যখন গায়ে লাগা না এটা তাহলে কো অপেক্ষা করো না অপেক্ষা করেন দরজা খুলবা না কি সে দরজা করো না কেন আমরা অনুমতি দিয়েছি জান্নাতের আমরা অনুমতি দিয়ে দিছি আমরা জান্নাত দিতাম তো খুলো না কেন তখন কয় যত নাম শুনি আদম শুনি নূহ শুনি ইব্রাহিম শুনি মুসা শুনি ঈসা শুনি মুহাম্মদ কই মুহাম্মদ কই উনি আসে নাই বলে না উনি কোথায় উনি তো এখন মহাশ্বরের মানে উন্মতি উন্মতি বই কান্দ আর কোথায় কোন আল্লাহ ও উন্মতি মুহাম্মদ ইয়া কোন নবীর সাথে কোথায় গিয়ে আমরা করব যাও তো আমার নবী কথা পুরা করে না খালি কয় আমার উন্নত আমার উন্নত কিতা হয়েছে কইতো না কয় না কেন আমি জানি তো আমি বুঝি কার লেগে কয় না আমার লোক জানেন ওনার ভিতরে কি আছে সব আমি আল্লাহ জানি তো আমি বুঝিলে শিক্ষার লেগে আল্লাহ কয় তো যাও আয়াত দিয়া যাও গিয়া কও ওলা সৌফ ইউতিকা রব্বুকা ফাতারবা আমি আল্লাহ তাকে এমন অবদান দেব এমন দান দেব এমন দান করা কর্ম যে সে যতক্ষণ পর্যন্ত খুশি না হয়েছে দিতেই থাকবো রসুল বলেন সাহাবি আল্লাহ বলে আমার খুশি করবো আমার একটা উম্মত দুজন থাকতে আমি খুশি হইতাম আল্লাহ নবী সরি রহমতুল্লাহ আলাইহি সারা জীবন উম্মতি উম্মতি করে কাটছেন আমার শুধু সময়কে আগে লাভ পাঠাকে যেমন গাঁও অনেক সাসা বলে বেড়া কান দেওয়া করিত তেষট্টি বর্ষ কাঞ্চেন নবী দুনিয়া আর শান্ত করে বেড়া তেষট্টি বর্ষ কাঞ্চেন নবী আমরা কই বলেন তু কুজাবো সুন্নতে আহমদ কুজা তু কুজাবো সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাই বুমার নিসবত তোরা তুমি কোথায় আর রাসূলের সুন্নত কোথায় রাসূলের সাথে তোমার কি সম্পর্ক আছে ঘুমদরি সম্পর্ক তো যা এখন কোথায় আছে উনি তো রসুল আবার এখানেও কান্দে পৃথিবীর থেকে যদি দর্শন দেখেন পৃথিবীর মা বাপ করবো আমার আমার ফুয়া নেওবি আমার ভুড়ি নেওবি আমার ঘর নেওবি জাকা নেওবি আমার সাথে দেওয়া
রসুল পৃথিবীর থেকে যাওয়ার সময় কান্দেন, জিব্রাইল হক কান্দেন কেন? আপনার জন্য কান্দেন, রফিক আল্লাহর কাছে যাবেন? রসুল বলেন না। তো আপনি কি আয়েশার খাদিজার জন্য কান্দেন? খাদিজা জান্নাত তো গেছে কি? রসুল বলেন না। তাহলে আপনি কি ফাতেমার জন্য কান্দেন? ফাতেমার জন্য আল্লাহ ঘোষণা দিয়েছেন জান্নাতের সর্দার। আপনি কি হাসান হুসাইনের জন্য কান্দেন? আল্লাহ ঘোষণা দিয়েছেন জান্নাতের যুবকদের সর্দার হবে। কিন্তু আপনার দোকানে ঘোষণা দিয়েছেন, আপনি কান্দেন কেন? আমি আমার জন্য কান্দি না, আমার ফাতেমার জন্য কান্দি না, হাসান হুসাইনের জন্য কান্দি না, আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। তাদের জিম্মাদার কে হবে? আমি জেনে গেছি আল্লাহ যদি কত জেঠারা করে মেলে দেখেন এর থেকে দুর্নীতি পৃথিবী কাউকে হবে কারে পাই? যাইবার সময় সন্তানের জন্য কান্দে না, নাতির জন্য কান্দে না, কান্দে উম্মতের জন্য। জিব্রাইল বলেন যে আপনি কান্দেন না, আমি তো আছি, আপনি গেলে গো আপনার উম্মতের সম্মান আমি আপনার রোজ পৌঁছাই দেব। রসুল বলেন পৌঁছানি জায়গায় কান্দি না, সন্তান যদি লন্ডন বালা থাকে বাপের খবর না দিল, বাপ যদি জানে তোমার বুয়া বালা গরু বালা বালা কালে দোকা বৃষ্টি বৃষ্টি কিছু হইলো শান্তি হয় বেলা যদি ফুটকে সেরা অবকার তোমার বুয়া খুব ভালো অবস্থানে আছে, উৎকৃষ্টা দেখাইলো বিচারটা খুশি লাগে, আমার বুয়া তো ভালো আছে। আমার সংবাদ পাওয়া না হওয়ায় কিছু আসে যায় না। ও জিব্রাইল আমার কান্নার কারণ হলো আল্লাহ যে বলেছেন আপনি যেখানে আছেন এখানে আমি গজব দিব না, আমি যখন থাকবো না আমার উম্মত যখন অন্যায় করবে অপরাধ করবে যে তো রহমত নাই গজব আইতে আর মারে নাই আর বাধা নাই, আমার উম্মতের উপরে যদি গজব বাজির হইয়া সব ধ্বংস হয়ে যায় আমার উম্মতের জিম্মাদার কে হবে? এই জন্য আমি কান্দি। আল্লাহ তখন ডাক দিয়া বলেন ও জিব্রাইল আমার বন্ধুরে আর কান্দল না, আমার বন্ধুকে জানাইয়া দাও আমি আল্লাহ আদা দিলাম আনা কাফিরুম মিনহুম, এখন থেকে আমি স্বয়ং আল্লাহ তার উম্মতের জিম্মাদার হয়ে গেলাম। শেষ কথাটা হলো আমার মার শেষ কথাটা আমার কাছে বড় গুরুত্ব, আমার বাবার শেষ কথাটা আমার কাছে বড় গুরুত্ব, আমার বউ যদি এক কথা কয়ে যায় মরণের আগে এটা আমার কাছে বড় গুরুত্ব, আমার কোনো সন্তান পৃথিবী থেকে বিদায় হওয়ার সময় যদি কোনো কথা বলে যায় এটা আমি তখন মনে করি হুজুর
অন্য কিছু বলেন, এটা বলেন না, আমার ছেলে হয়ে গেছে, এটা করার জন্য আমার জীবন দিয়ে হইল, আমি এটা পালন করব, আমরা এমন বলি। আর আপনি আমার রবি বিশ্ব নবী রাহমাতুল আলামিনের শেষ কথা যা বলে গেলেন উম্মতের উদ্দেশ্যে, সেটা হলো ওরে উম্মতেরা, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ, তোমরা নামাজকে আঁকড়ে ধরো, এতটুকু বলেছেন, নামাজ নামাজ আর কিছু বলেন নাই। এতটুকু বলার আরো গুরুত্ব বেড়ে গেছে, যদি কোনো মানুষ গর্তের মধ্যে পড়ে যায় তখন আপনি অবস্থায় তখন বলেন গর্তের মধ্যে পড়িয়া যাইবেন, আস্তে করে যান, এতটুকু বলতে বলতে বেলা কাঁথা থরি যে ভুগি, তখন তারা ঘোরার মধ্যে পায় কাঁথা 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 আর কিচ্ছু পায় না, পায়খানার মধ্যে যদি পড়ে যায় তখন পায় ভাঙা ভাঙা, আর সামনে যেও না। সংক্ষেপে বলে লাম্বা বলার টাইম নাই, আল্লাহ নবী বলেন আমার রুহু বের করার কাজ শুরু হয়ে গেছে উম্মত রে, আমি যদি কথা লাভুরা করতে না পারি তাই তোমাদের শেষ কথা বলে যাই, তোমরা নামাজকে আগ্রায় ধরো, আর অধীনস্থ তোমাদের যারা আছে তাদের প্রতি সুন্দর আচরণ করবা। সুতরাং আজকে ওয়াজ থেকে শেষ কথাটা নামাজ কামরা যদি আঁকতে যেতে পারি তাহলে রসুলের সেই সিরাতের আলোচনার মাধ্যমে আমাদের সার্থক হবে। কান্নাতে গেয়েছে তখন ফেরেশতারা বা বিশ্বনবী চিনব, বিশ্বনবীর কাছে যাবি, উনি না এলে জান্নাতের গেট খোলা হবে না। ইনশাআল্লাহ আগামীকাল শনিবার